সততার সাথে মিথ্যা বিড়ি আপনার পাশে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ভিডিও শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি বিশ্ববিডির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমার আজকে যে বিষয়ের উপরে কথা বলছি সেটি হচ্ছে দুবাইয়ের সুনামধন্য কোম্পানি ট্রান্সগার্ড এবং অন্যান্য দুইটি তিনটি কোম্পানির যে বিষয়টি, দুবাইয়ের এই আরব আমিরাতের যে সকল কোম্পানির ভিডিও, যে সকল কোম্পানির মধ্যে আপনার ভিসা এখনও চালু আছে সেগুলো নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করছি। আপনারা জানেন দুবাইয়ের ম্যাক্সিমাম কোম্পানির ভিসাই কিন্তু এখন বন্ধ আছে। তারপরও কিছু সংখ্যক কোম্পানি যেগুলো রিপোর্টেড কোম্পানি আছে সেগুলোর কিছু কিছু কোম্পানির কাজ কিন্তু এখনও খোলা আছে। যে সকল কোম্পানির ইন্টারভিউ আছে, যেই কোম্পানির ইন্টারভিউ আছে সেটা হচ্ছে ট্রান্সগার্ড কোম্পানি, এবং আরও দুইটি কোম্পানির কাজ কিন্তু আমার সামনেও আছে। আমি প্রথমেই আলোচনা করছি ট্রান্সগার্ড কোম্পানি নিয়ে, কারণ হচ্ছে এই ট্রান্সগার্ড কোম্পানিটিতে বেশ কিছু শ্রমিক পুরুষ এবং মহিলা নিবে। পুরুষকর্মী যেগুলো আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি, এবং মহিলা কর্মী যেগুলো আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে আসলে আলোচনা করছি। প্রিয় বন্ধুরা, আমার আপনারা যারা আমার এই বিষয়বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা বিষয়বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমি আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করবেন। আপনারা জানেন যে বিষয়বিডি সত্য কথা বলে এবং সৎ পথে চলে, সেই জন্যই কিন্তু আপনাদের এত প্রিয় একটি চ্যানেল। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু আমাদের প্রথম স্লোগান হচ্ছে আগে শ্রমিক পরে হচ্ছে অন্য কিছু। প্রিয় বন্ধুরা, যে দেশের কথা বলছি সেটি হচ্ছে শাটারিং কার্পেট, এখানে যে সকল কাজগুলি আছে মেয়েদের এবং ছেলেদের, মেয়েদের কাজ আছে হলে হসপিটাল, মার্কেট, ইউনিভার্সিটি ক্লিনার হিসাবে পদে যারা যেতে চান দুবাইতে, তাদের বেসিক স্যালারি 900 দেরহাম এবং ডিউটি হবে 10 ঘন্টা। প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু যে কাজটি হবে এগুলো হচ্ছে টোটালি ইনডোর ক্লিনার, যেমন হসপিটাল, মার্কেট, ইউনিভার্সিটি, অফিস, আদালত, এটি কিন্তু ডাইরেক্ট একটি কোম্পানি। এখানে যারা যেতে চান তাদেরকে অনুরোধ করবো স্ক্রিনে দেখা যে নাম্বারটি আছে, এই নাম্বারটি দেখে আপনারা সাথে সাথে যোগাযোগ করে নেবেন। প্রিয় বন্ধুরা, আর হচ্ছে এখানে বেশ কিছু কনস্ট্রাকশন কোম্পানি, যেগুলো কনস্ট্রাকশনের কিছু কাজ আমার কাছে আছে, সেটি হচ্ছে শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সচার এবং মেশন, যারা এই সকল কাজে যেতে চান এবং কত টাকা স্যালারি, বিস্তারিত আলোচনা আপনাদের সাথে করছি। আপনারা বুঝে তারপরে আপনি ইন্টারভিউ হচ্ছে আগামী 15 তারিখ, 15, 16, 17, 18 তারিখের মধ্যে। এরই আগে আপনারা যোগাযোগ করে নেবেন যারা শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সচার এবং মেশন পদে যেতে চান। প্রিয় বন্ধুরা, যারা শাটারিং কার্পেন্টারে যাবেন তাদের বেসিক স্যালারি হবে 1100 থেকে 1100 মধ্যে। এখানে ডিউটি হবে 9 ঘন্টা এবং খাওয়া নিজে, থাকা কোম্পানির। এখানে কিন্তু প্রচুর ওভারটাইমের সম্ভাবনা আছে। তারপর আপনাদের বলবো যে আমি আপনারা যখন প্রবাসে যাবেন বা ইন্টারভিউ করতে যাবেন অবশ্যই আপনি জেনে বুঝিয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, আরেকটি হচ্ছে স্টিল ফিক্সচার, যারা স্টিল ফিক্সচার যেতে চান তাদের কাজও কিন্তু একই, 1100 থেকে 1100 রেল বেতন হবে এবং ডিউটি হবে 9 ঘন্টা। আরেকটি হচ্ছে মেশন, একটি হচ্ছে ব্লক মেশন, আরেকটা হচ্ছে মেশন, অলরাউন্ডার মেশন যারা জানেন, তাদের বেসিক স্যালারি হবে 1100 থেকে 1100 রিয়াল পর্যন্ত। এখানে 9 ঘন্টা ডিউটি হবে আর ওভারটাইম কিন্তু প্রচুর পরিমাণে হবে, এটা আপনাকে যারা প্রবাসে আছেন তারা জানেন। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমি সবসময় বলি যে যারা দুবাইতে অন্যান্য যে কোনো দেশে যেতে চান, আমাদের কাছে কিন্তু বিষয়বিডি কিন্তু একটি নর্মাল চ্যানেল না, এটা বিষয়বিডি অফিসিয়াল চ্যানেল। আমাদের কিন্তু নিজস্ব লাইসেন্স এবং ট্রেনিং সেন্টারও কিন্তু আছে। আপনারা প্রয়োজনে আমাদের যে আরএল নাম্বার আছে আপনারা জেনে নিতে পারেন। আর আমাদের যে চ্যানেলটি, এই চ্যানেলটি সম্পূর্ণই আপনাদের উপরে ডিপেন্ড করতেছে, কারণ আপনারা যারা যারা জানেন যে বিষয়বিডি চ্যানেলটি সবার মাধ্যমেই ছড়িয়ে আছে, এবং যারা অনেকেই বিদেশে গিয়েছেন, যারা এখনও আমাদের সাথে কাজ করছেন, সবাই জানেন। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে অবশ্যই অনুরোধ করবো অবশ্যই ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে করে আমার যে কোনো ভিডিও পাওয়ার জন্য আপনার যে কোনো সময় আপনার যখন যে কাজ আসবে সেই কাজের জন্য আপনার সেই সময় ফোন দিয়ে জেনে নেবেন। কারণ আপনারা জানেন যে বিষয়বিডি যেই কাজের জন্যই আমরা ভিডিও করি 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু সম্পূর্ণ কভার হয়ে যায়। ধন্যবাদ আগামী ভিডিও দেখার জন্য। আপনাদের অনুরোধ করবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, যাতে করে আপনারা প্রত্যেকটি ভিডিও পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।